অবশেষে চ্যানেল অফিসিয়ালি জানিয়ে দিল তুঁতে সম্প্রচার সময়। অ্যাক্রোপলিসের অধীনে আসছে স্টার জলসার এই নতুন গল্প, যেখানে প্রধান চরিত্রে আছেন দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন। প্রথম প্রমোটি বেশ আকর্ষণীয় ছিল দর্শকের কাছে। এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে কিভাবে হয়ে উঠবে একজন ফ্যাশন ডিজাইনার, তার গল্প পরিবেশন করবে তুঁতে। তাই সবাই আগ্রহী ছিল যে কবে থেকে কোন সময় আসবে এই ধারাবাহিকটি। অবশেষে চ্যানেল অফিসিয়ালি জানিয়ে দিল আগামী 5ই জুন থেকে সন্ধে 7টায় আসছে তুঁতে, অর্থাৎ গাঁট ছড়ার জায়গা অধিকার করল তুঁতে, প্রতিপক্ষ হিসেবে পেল জগদ্ধাত্রীকে। অন্যদিকে গাঁট ছড়া চলে গেল রাতের দিকে, এবার থেকে রাত 10:30টায় দেখা যাবে গাঁট ছড়া। তাহলে সেটাই সত্যি হলো, শেষ না করে রাতে পাঠানো হলো গাঁট ছড়াকে। একদিকে তুঁতের জন্য এক্সাইটেড দর্শক, অন্যদিকে গাঁট ছড়ার জন্য সবার মন খারাপ। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। এইরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।